প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগে আনতে এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে সঞ্চয় স্কিম সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই সঞ্চয়ের বিপরীতে প্রবাসীরা ঋণ সুবিধার পাশাপাশি অ্যাকাউন্ট থেকে জমাকৃত টাকা দেশের বাইরেও পাঠাতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। আর এ ব্যবস্থা প্রবাসীদের স্থানীয়ভাবে আর্থিক সুরক্ষা দেবে বলে মত দেন ইসলামী ব্যাংকের ডিএমডি আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আনিসুর রহমানের ক্যামেরায় আরমান কায়সারের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তি ভিত্তিক এ সঞ্চয় স্কিম খুলতে পারবেন প্রবাসীরা। এ সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে তারা ঋণ নেওয়ারও সুযোগ পাবেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। বর্তমানে প্রবাসীদের জন্য তিন ধরনের সঞ্চয় বন্ড চালু রয়েছে, এগুলোতে কেবল বৈদেশিক মুদ্রা বিনিয়োগের সুযোগ রয়েছে। নতুন নির্দেশনায় স্থানীয় মুদ্রায়ও বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগে আনতে এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রবাসী কর্মরতরা, বিশেষ করে স্বল্প আয়ের প্রবাসীরা এই সঞ্চয় স্কিমের দ্বারা উপকৃত হবেন বলে মনে করেন এই কর্মকর্তা। ভবিষ্যতে তারা যদি মনে করে এই টাকার এগেনস্টে তারা লোন নিতে পারবে, সেটাও তারা নিতে পারবে, তাদের চাকরির মেয়াদের জন্য কিছু টাকা লাগতে পারে, তখনও তারা এই টাকা থেকেই তারা আবার ইচ্ছা করলে এই টাকা থেকে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে এই টাকাটা তারা আবার বিদেশেও নিয়ে যেতে পারবে। আর এ উদ্যোগ প্রবাসীদেরকে স্থায়ীভাবে আর্থিক সুরক্ষা দিবে বলে মনে করেন এ ব্যাংকার। আমি মনে করি যে এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে, এই নতুন সঞ্চয় স্কিমের মাধ্যমে একদিকে প্রবাসীরা যেমন দেশে সঞ্চয় করতে পারবে, অন্যদিকেও দেশের সঞ্চয় বৃদ্ধি পাবে। এই করোনার সময়েও অনেকে আশঙ্কা করেছিল যে রেমিটেন্স কমে যাবে, কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিটেন্স দেশে পাঠিয়েছে এই 2% ইনসেন্টিভ সহ নানা পদক্ষেপের কারণে। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন তারা। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। ভিয়েতনামে আবারও 15 বাংলাদেশিকে অবৈধ সন্দেহে আটক করেছে দেশটির পুলিশ। জানা যায়, দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে গত মঙ্গলবার তারা দেশটির ভুংতাও এলাকা থেকে দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে রাত হয়ে গেলে তারা হো চিন মিন এলাকায় অবস্থান করেন। পরের দিন বুধবার বাসে ওঠার সময় পুলিশ তাদের কাছে পাসপোর্ট চাইলে কেউ পাসপোর্ট দেখাতে পারেননি, তাই পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় তারা পুলিশকে জানান যে তাদের পাসপোর্ট আছে, দালালরা তাদের পাসপোর্ট রেখে দিয়েছে, তাই তারা এ সমস্যা সমাধানে দূতাবাসে যাচ্ছিলেন। পুলিশের হাতে আটক ওই 15 বাংলাদেশি জানায় তাদেরকে যে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে পরিমাণ বেতন দেওয়ার কথা ছিল তার কোনোটাই না দিয়ে প্রতারিত করা হয়েছে। এ অবস্থায় সরকারি হস্তক্ষেপে দেশে ফেরার আবেদন জানিয়েছেন তারা।